যখন দেখুন মহিলারা প্রতিবাদ করতে নেমেছে তাদের জমি নিয়ে তাদের সম্মান নিয়ে তখন শিবু হাজরা উত্তম এদের পোলট্রি মুরগির পোলট্রি সেই ফার্ম পাহারা দিচ্ছে অন্যদিকে সন্দেশখালি চলছে পুলিশের কাজ এই পোলট্রির ফার্ম পাহারা দেওয়া এবার আপনি বলুন যখন জেলের ভিতরে প্রেজেনারকে রেপ করে দিচ্ছে পুলিশরা তাহলে এর থেকে নোংরা কামা কাজ আর কি কি করতে পারবে আপনি বুঝতে পারছেন তো জেলের ভিতরে মহিলা প্রিজনারকে রেপ করে দিচ্ছে পেটের বাচ্চা দিয়ে দিচ্ছে পুলিশরা এবার আর আরও কি কি নোংরা কাজ করতে পারবে সেটা আপনিও বুঝতে পাচ্ছেন না প্রায় তিন লাখ থেকে উপরে আমার পাশে ডেটা আছে তিন লাখ থেকে উপরে নাইন ক্লাস টেন ক্লাস এইট ক্লাসের মেয়ে ছেলেকে বিক্রি করা হয়েছে বসিরহাট থেকে বিক্রি করা হয়েছে আগামী সপ্তাহ তো আমি সুপ্রিম কোর্ট পুরো ডেটা নিয়ে যাচ্ছি দেখি কি হবে জবাব তো দিতে হবে দিদি মনি কেও দিতে হবে আর নুসরাত রুহি জাহান জ্যান কেও দিতে হবে কুনাল ঘোষের মাঝখানে বলেছে যে বিরোধীরা চক্রান্ত করে এই 144 জারি করা হয়েছে আইনের শাসনের জন্য কিন্তু বিরোধী তো কি চক্রান্ত বিরোধীরা করেছে তার প্রমাণটা উনি দিয়ে দিন এই যে ভাঙছে ঢুকে পড়ছে আর যারা রেপ করেছে টিএমসি নেতারা সেটা সেটা মানে খারাপ কথা নেই সেটা নোংরা কথা নেই পুলিশ অফিসার যা জেলের প্রিজনার প্রিজনার মহিলা বাচ্চা পেটের দিয়ে দিচ্ছে বলাৎকার করে সেটা কোনো নোংরা কথা নেই একটা একটা ফুরফুরা শরীফতে পীর বাবা বসে নোংরা কাজ করছে সেটা সেটা ভুল ভুল কথা নেই ভুলুবাতি নিয়ে ঘুরছে আমার পাশে অনেক প্রুফ আছে সময় আসলে আপনাকে প্রমিস করছি কথা দিচ্ছি আপনাকে দেব সব থেকে প্রথম এই বাংলায় এই বাংলার মাটি একসময় রবীন্দ্রনাথের মাটি ছিল বিবেকানন্দের মাটি ছিল লোপামুদ্রা মিত্রা তিনি একটি গান গিয়েছিল এই বাংলা ভুলি কেমনে আর বাংলা বুকের ভিতরে সেই বাংলায় মহিলারা নামছে লাঠি বাঁশ হাতে সন্দেশখালীর ঘটনার কথা বলছি এই যে তীব্র প্রতিবাদ আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো সেখানে এবং মহিলারা পরিষ্কার বলছেন তাদের দিনের পর দিন ফোন কলে ডাকা হতো রাতের বেলা কিসের মিটিং রাতে এই তো পরিস্থিতি সন্দেশখালীতে প্রশাসন কি করছে কি করছে মুখ্যমন্ত্রী আজকে সকাল আটটা সময় থেকে একটা অবধি আমি সরস্বতী পূজা করলাম অনেক জায়গা আমার সোশ্যাল মিডিয়াতেও আছে মাথা মাথা নিচু করে মা সরস্বতী পায়ে পায়ে অবধি আমি আমার মাথাটা রাখলাম চোখের জল চলে আসলো যখন আমি প্রথমবার আমি মুসলিম কান্ট্রি গিয়েছিলাম ওখানে মহিলারা আমাকে আমার হাটটা ধরে বলেছিল আপনি বাঙালি থাকেন না ওয়েস্ট বেঙ্গলে থেকে বেশি পূজা হয় দেবী মায়ের আমি খুব আনন্দিত আনন্দিত হলাম কে আমি একটা এমন জায়গায় থেকে মুসলিম কান্ট্রি এসেছি লোকজন আমাকে হাটটা ধরে ধরে আমাকে টেনে খিচে আমাকে জিজ্ঞেস করছে কে পশ্চিমবঙ্গতে দুর্গাপূজা কেমন হয় আপনি বলুন তো কালী পূজা কেমন হয় আপনি বলুন তো আমি বললাম দুধ শুধু দুর্গা পূজা হয় না সরস্বতী পূজা হয় তারপর অনেক গডেজ পূজা হয় অনেক দেবীর পূজা হয় আপনি যখন আমি ওদেরকে বললাম কি যখন আপনি পশ্চিমবঙ্গ বঙ্গ যাবেন আপনি পুরুষদেরকে দেখবেন মায়ের চর্ণ থেকে চর্ণর চর্ণে ওরা ফুল দেয় তার জন্যেই আম আমি পশ্চিমবঙ্গকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আজকে মাথাটা নিচু হয়ে গেছে আজকে চোখ চোখের জল চলে আসলো আমি যখন শুনলাম কি মা বোনরা বলছে কে সুন্দরী দেখে নিয়ে যেত অল্প বছর দেখে নিয়ে যেত যতক্ষণ ফিজিক্যালি স্যাটিসফাইড হতো না খুন নিজের পাশে পার্টি অফিসেই রাখতো দেড় রাতে ডাকতো বাড়ির লোকজন যদি জিজ্ঞেস করতো কি এত দেড় রাতে কী মিটিং এত দেড় রাতে কোনটা আলোচনা এতদের রাতে কী পার্টির পলিটিক্যাল আলোচনা একটা সময় দেড়টার সময় দুটো সময় পার্টির অফিস অফিসের ভিতরে কী আলোচনা যখন মা বোনের মুখটা দেখলাম কি প্রশ্ন যারা ভাই শ্বশুর স্বামী করছে তাহলে টিএমসি শেখ শাহজাহার লোকজন মুসলমান সব পুরুষরা যা টিএমসি চাটুকার্তা ওয়ার্কাররা আছে লিডাররা আছে তারা জেলের ধমকাচ্ছে জেল দিয়ে তারা ফেক ফ্যাব্রিকেট এফআইআর ধমকি দিয়ে তাদেরকে মুখটা বন্ধ করার চেষ্টা করেছিল দ্বিতীয় কথা আমি তিন দিন থেকে আমি রাতে ঘুমাতে পাচ্ছি না আমি একটাই কথা ভাবছি যা জায়গা নুসরত জাহান জেন নিজের পাটা রাখে ওই জায়গা বালাতকার কেন হয় মানুষ মনে হচ্ছে বুঝতে পারবে না আমার এই কথাটা আপনি একটু দু হাজার চলে যান একটু পিছনে চলে যান ইতিহাসের পান্নাটা আপনি পাল্টুন ওনার এক একজন সঙ্গে সম্পর্ক ছিল আর উনি মাঙ্গেতার ছিলেন খাদের খানের আর ওর বড়ো ভাই নাসের খানের সঙ্গে ওনার খুব ভালো বন্দিতা ছিল নুসরাত জাহানের দুজন ভাই একজন খ্রিশ্চান মহিলাকে তান্ত্রাপ থেকে ফদ খেয়ে ধরে নিল গাড়িতে গাড়িতে টেনে নিল তারপর দুজন মুসলমান ভাই মিলে ও সুইজ জর্ডেন রেপ করেছিল দু হাজার বারোতে নুসরত রুহিজাহান যেন কাদের খানকে লুকালো তারপরে বললো যখন ও ধরা পড়লো পুলিশ বাইরে থেকে ওকে নিয়ে আসলো তখন ইনি কি মিডিয়াকে বললেন না আমার কোনো সম্পর্ক নেই যা যা জায়গা রুহি জাহান জ্যানের পাটা যায় প্রেজেন্সটা যায় ওখানে বলাৎকার হয় ওখানে বলাৎকার হয় আর তিন দিন আগে আমি দেখলাম নিউজ চ্যানেলে নুসরত জাহান জ্যান একটা বিয়ে ওখানে করলেন তারপর মঙ্গেতার ওনার জেলের ভিতরে রেপ কেসের আছে জেঠবাবু রে দশ সাল জেল জেল খেটে রেমিশন গ্রাউন্ডে বাইরে আছে তারপরে এখন যা বয়ফ্রেন্ড আছে তার হাটটা ধরে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে মিডিয়া জিজ্ঞেস করলো কে এত এত খালিতে হয়ে গেছে এত হরার হরর সিটুয়েশন হয়ে গেছে আপনি কি বলবেন তাহলে উনি বললেন কে আমি জানি না আমি কি বলবো। তারপরে হঠাৎ করে কালকে দেখলাম ইংরেজিতে খুব ভালো বক্তব্য দিলেন দু মিনিট আংরেজিতে আমি যখন আমি আমি সবাই জানে কি আমি হিন্দি স্পিকিং আই এম ভেরি কমফোর্টেবল উইথ ইংলিশ অ্যারোবিক পার্সিয়ান উর্দু কিন্তু বাংলা আমার এখনও খুব ভালো নেই তাও যখন তেরো বছর পনেরো বছর থেকে আমি এখানে এখানে আছি আমিও ভাবলাম না এত মিষ্টি জোবান তো বলতে হবে শিখতে হবে খুব পরিশ্রম করে আমি এই বাংলা ভাষা শিখলাম কিন্তু নুসরত জাহান যান একজন বাঙালি মুসলিম আর বসিরহাট কনস্টিটুয়েন্সিতে উনি সাংসদ কেন বাংলা বলতে গেলে ওনাকে লজ্জা আসছে ও যা ইংলিশতে ফাটফট করেছেন ফিটফিট করেছেন ওই ইংরেজি ভাষা তো ওই সাধারণ মহিলারা শুনতে পারলো না বুঝতে পারলো না ওই সাধারণ ইনোসেন্ট মহিলারা জানতে পারলো না কি ওনার সাংসদ কি বললেন ওনার ওনার ভিতরে ওই মহিলার মানে বুকের ভিতরে যা আগুন আছে তার আগুন নিয়ে ওনার সাংসদ কথা বললেন না নিপাপতি করার জন্য ডিপ্লোমেটিক আনসার দিলেন এটা আমাকে খুব গায়ে লাগলো প্রত্যেক প্রত্যেকবার আমি শুনি দু হাজার বাইশ দু হাজার তেইশ আমি মমতা ব্যানার্জিকে নিয়ে আমি খিলাফতির উপরে আমি কেস করেছিলাম কে কেন দিদি ঈদের নামাজে যান দিদি মঞ্চ থেকে বলেছিলেন হ্যাঁ মেয়েরা বাংলা জানে না আর আমাকে শিখাচ্ছে আমাকে বুঝাচ্ছে কি আমি আমি ঈদের নামাজে যাব কি যাব না হ্যাঁ আমি তো জানি আমি বাংলা জানতাম না তাও আমি ভেঙে ভেঙে কেটে কেটে আমি পরিশ্রম করে আমি বাংলাতেই কথা বলি যে মানুষ বুঝতে পারবে এবার নুসরত রোহিত জাহান জাহানকে কেন দিদিমণি বলছেন না কি তুমি এই ফিট ফিট ইংরেজি কেন বলছো ও ও সাধারণ মহিলা তো বুঝতে পারবে না কি ওনার সাংসদ কি বলছে তারপরে আমি বলবো যে দাদা এটা কোনো নতুন নয় নতুন নয় আমি আগে টিএমসি ফলোয়ার ছিলাম আমি টিএমসি তে অনেক মঞ্চ আমি মঞ্চ আমি মানে অ্যাটেন্ড করেছি তারপরে আমা আমার এখন হঠাৎ করে মনে পড়ে গেছে কে মাইনরিটি ডে আমি ফুরফুরা শরীফে আমি অ্যাটেন্ড করেছিলাম ওই মঞ্চে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীও ছিলেন হাকিমও ছিলেন ঠিক আছে তখন আমি তাহা সিদ্দিকীকে নিজের বাবা মতন আমি দেখতাম উনি আমাকে রাতে বারোটা সাড়ে বারোটার সময় আমাকে ফোন করলেন হঠাৎ করে দু হাজার কথা আছে আমি ভাবলাম কি আছে হ্যাঁ বলুন বাবা আমি বাবাই বলতাম উনি বললেন কি আমি তো এয়ারপোর্টে কাছাকাছি আছি তুমি এনপিজে হোটেলে চলে আসো আমি বললাম এত রাতে তো এনপিজে হোটেল আমি আসবো না আমি জানো না জানিও না কে এনপিজে হোটেল কোথায় না তোমার পাশে তো গাড়ি আছে গাড়ি নিয়ে চলে এসো না আমার ড্রাইভার নেই বাবা না না চলে আসতে হবে আমি এত রাতে ড্রাইভারকে ফোন করলাম তারপর এনপিজে হোটেল যখন আমি গেলাম আমি যা অবস্থা দেখলাম আমি উল্টো পা চলে এসেছি আমি বুঝে গেছি যে কার জন্য আমাকে ডাকা হয়েছিল কিসের জন্যে আমাকে ডাকা হয়েছিল তারপরে তাহাসিদ্দিকি আমাকে বললেন কে না যাচ্ছি মমতা দিদির সঙ্গে দেখা করতে তুমিও চলে আসো আমা আমার একদম মনে আছে কে আমার সঙ্গে আলিপুর কোর্টের কোর্টেরক্সোতে যা অ্যাসিস্ট্যান্ট পিপি ছিলেন ওনার নামটা আমি নেব না উনিও আমার সঙ্গে গিয়েছিলেন আমার পাশে ছবিও আছে ও যখন শুধু আলাপ হলো তাহা সেদিকেই মমতা দিদির সঙ্গে আলাপ করালেন তারপর নিচে নেমে আমাকে বললেন কে এবার আলাপ করিয়ে দিলাম দু লাখ টাকা দিতে হবে এই কথাটা অনেক টিএমসি নেতারাও জানে যে এই চেম্বার থেকে একজন নেতা আমাকে আমার ড্রয়ের থেকে দু লাখ টাকা নিয়ে ওই নবান্না ব্রিজের পাশে গিয়ে তাহাসিদ্দিকি হাতে দিলেন উনি বললেন যখন কম্প্রোমাইজ করতে পারবো পারবে না নাজিয়া তাহলে খার্চা করতে হবে টিকেটের জন্য টিএমসি এমনি এমনি টিকিট দেয় না তখন থেকে আমি দু হাজার জানুয়ারি পর্যন্ত আমি এই কথাটা বার বার বারবার ন্যাশনাল মিডিয়াতে তুললাম স্টেট মিডিয়াতে তুল তুললাম ডিজিটাল মিডিয়াতে তুললাম কে তাহা সিদ্দিকের পাশে যা টাকা আছে তাহা সিদ্দিকের পাশে যা এত এত মহিলারা যায় কেন যায় আমাদের তিসপাড়া আল খোরানে কোথাও পীর বাবার কথা নেই কোথাও মাজার নেই আমাদের তিসপাড়া খোর আল খোরানে মাজার ভিজিট করার মানে কাফের হয়ে গেছে আমি যদি মাজার ভিজিট করে নিয়েছি তার মানে আমার জন্য জান্নাতের দরওয়াজাটা বন্ধ হয়ে গেছে আমি কাফের হয়ে গেছি তাহলে এই বাজার কেন টিএমসি তৃণমূল কংগ্রেস পার্টি মে পার্টির পার্টির ভিতরে যত মহিলা আছে তার মানে আপনি বুঝে যান কি ধরনের ওরা টিকিট পেয়েছে ওরা পদে বসেছে ওরা চেয়ার পেয়েছে ওরা প্রোফাইল পেয়েছে খালি মহিলারা এত মানে ব্যথাটা সাহায্য করতে করতে ভয়তে সাহায্য করতে করতে আজকে লাঠি ঝাড়ু চামচ বেলান সব কিছু নিয়ে মাঠে নেমে গেছে